দুয়ানা তার দুঃখ ছিল চোদ্দ আনা সুখ, জানালা পাখির গন্ধ মাথা, চম্পা বরণ মুখ। সেও যদি যায় ঝাপসা হয়ে সমীকরণ স্পষ্ট, দুয়ানা তার সুখ বাজে আর চোদ্দ আনা কষ্ট। কন্যে মুখে কিছুই বলো না, কন্যে তোমার সকলই ছলো না। আচ্ছা, ডাইনির মতো চুলেলো করে ওভাবে জানালার ধারে বসে আছিস কেন? কি হয়েছে তোর? রাগ? আধ ঘন্টা ধরে বসে আছি, চলে যাব। রাগ করব কার উপরে? হ্যাঁ ঠিক এই কথাটাই আমি জানতে চাইছিলাম, রাগ করছিস কার উপর? আমি রাগ করিনি, আমার কথা বলতে ভালো লাগছে না। আর কিছু বলবি? না বলবো না কিছু, আমি চললাম। তো রোদ পোহানো দেখার জন্য আমি বসে থাকতে পারবো না। কোথায় যাবি এখন? জাহান্নামে যাবো, তোকে বলবো কেন। রাগলে তোর গানগুলো বেগুনি হয়ে যায়, জানিস সেটা? আবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, এটা বলে দিলাম। এই একটা কবিতা শোনাবি? পারবো না। চম্পা বরণ কন্যা তোমার চোখে মেঘের খেলা, চম্পা বরণ রোদ নেমেছে ঠিক দুপুরবেলা। হলুদে না তোর মানে ইয়ে লাগছে। ইয়েটা কি? জঘন্য লাগছে বলতে গায়ে লাগছে? তোর মুখেও কিছু আটকায় তাহলে। জানিস না বড়রা কি বলেছে? সত্যম প্রয়াত প্রিয়ম প্রয়াত, অপ্রিয় সত্য বলতে নেই। জঘন্য লাগছে তো? আমি কি তাই বললাম? আসলে শাড়ি পরে কিন্তু অন্যরকম লাগছে। বিকেলবেলায় রোদটা সরে গেলে বোধ হয় তোকে আবার আগের মতো লাগবে। এখন কার মতো লাগছে? তোর মতোই, তবু যেন তুই নয়। আচ্ছা তোর চুলগুলো কি মেঘ বরণ? রাজকন্যা বলছিস আমার? তাই কখনো বলতে পারি? রাজা গজার খুব আখাল দেশে, সে সবই রাজপুত্র বেটে। তোটা আমি কোত্থেকে? রাখাল ছেলেকে ঝুলবে না এক একটা? ঠাকুরমার ঝুলি হাতে দেখ, পেলেও পেতে পারিস। আসলে তোকে মনে হয় খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে তুই অনেক অনেক দূরে। আচ্ছা ট্রাম লাইনের উপরে ওটা কি পাখি? রে কার নয়, চড়ুই শালিকও নয় দেখছি। আসলে এই শহরে পাখি বলতে আর একটাই, ওটা মন পাখি। চোখের কোণে মুখটা দলে হাসলে ঝরে আলো, নীলাম্বরি রূপানতার কেশের বরণ কালো। আচ্ছা কোনো ব্যান্ডেজ লাগিয়েছিস কেন বলতো? কেটে গেছে। কাটলো কি করে? ও একটা কঠিন ক্যাচ খেলে। এখনো ক্রিকেট খেলে যাচ্ছিস? পরীক্ষার কটা দিন বাকি বলতো? পরীক্ষার সাথে যে ক্রিকেটের সম্পর্কটা ব্যস্তানুপাতিক সেটা কিন্তু আমার জানা ছিল না। সেভেন্থ পারে প্রিপারেশন কেমন? ফেল করবো ওটাতে। আর এন্ড পারে? ডাহা ফেল। বলতে একটু লজ্জা হচ্ছে না তাই না? আরে আমার মতো খারাপ ছাত্র কিছু না থাকলে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে চলে আটে উঠবে। বছর বছর এক্সামিনেশন ফি দিয়ে এটা কি রেখেছি তো আমরাই রে। কখনটা করছিস দিনে? সারা রাত। সকালে প্রথম ট্রামটাকে রওনা করে দিয়ে তবেই আমি ঘুমোতে যাই। সারা রাত পড়ছিস? সারা রাত যাচ্ছি তো অন্তত। কি করছিস সারা রাত জেগে? ঘুমিয়ে পড়লে না কলকাতা শহরকে অনেক বোকা বোকা লাগে, ল্যাম্পোস্টগুলি হাই তুলে মাঝে মধ্যে। আমার পড়ার টেবিলের সামনে যে জানালাটা ওটার ঠিক উল্টো দিকে রাস্তায় একটা টিউবওয়েল আছে, ওইটা ঘুমের মতো খুব কথা বলে। তখন মেরিগুলো অ্যাসা ধমক লাগায় না, কি বলবো তোকে। আরে পাগলামি কেন হবে, এছাড়া পরীক্ষায় পাশ করার জন্য কত রকম কসরত করি। কাল রাতে খাতা ভর্তি তোর নাম লিখেছি প্রতি পাতায় 108 বার। কেন কেন? তোর মতো ভালো ছাত্রী আমাদের ডিপার্টমেন্টে আছে কি বলতো? তোর নাম জপ করি যদি উপরে যাই। শুধু কি তাই? না এছাড়াও আছে, তোর নামটা তো লিখলে বেশ লাগে। কন্যে কন্যে চম্পা বরণ কাজল চক্ষু বসি কর। আচ্ছা পরীক্ষার পর কি করবি? ইচ্ছে আছে জেনে নিতে পারবো, তুই কিছু ভাবলি? ভাবার তো কিছুই নেই, পরের বার আবার পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হব। এই সত্যি তুই দিল্লি চলে যাবি? যদি সুযোগ পাই যাবো। হ্যাঁ পারবি না যেতে, কাকু কিছুতেই তোর মতো একটা পুচকি মেয়েকে একা দিল্লিতে থাকতে দিবে না। আমি তোর থেকে 3 সপ্তাহের বড়, সেটা মনে রাখিস। আর দিল্লিতে আমি একা কেন থাকবো? ওখানে আমার মাসির বাড়ি আছে, কেন ওখানেই থাকবো? কেন সে দিল্লিতে থাকে কেন? তার আর কোনো থাকার জায়গা পেলো না? মাসি দিল্লিতে থাকেন কারণ মেসোমশাই ওখানেই থাকেন,
আচ্ছা তোর দিল্লির উপর এত রাগ কেন একটু করবি? তুই দিল্লিতে যেতে চাইছিস কেন সেটা আমাকে বল। পড়াশোনা করবার জন্য? পড়াশোনা করার জন্য কলকাতা ছেড়ে দিবি? হ্যাঁ যাবো। তুই জানিস তুই চলে গেলে কলকাতার শহর মুখ ঘুমড়ে থাকবে, ভিক্টোরিয়ার উপর পড়ি পড়বে না, ফুচকাওয়ালার কবিরাজের ওষুধের কোঅপারেটিভ স্টোর খুলবে। আর তুই তুই কি করবি বলতো? ওর সঙ্গে আমার আমি কিছুই করব না। আর করবো নাই বা কেন? সারাদিন ক্রিকেট খেলবো, রোজ বিকেলে দুটো করে এগ রোল খাবো ওই সেনাপতির দোকান থেকে, আর সারা রাত্রি ফুটপাতের সাথে গল্প করবো, যা খুশি করবো। কী দরকার তোর এত জানি? পড়াশোনা করে কী দরকার তোর এত শুনি? তুই সারা দিন ক্রিকেট খেলবি, সারা ফুটপাতের সঙ্গে গল্প করবো, বছর বছর পরীক্ষা দিবি, যা ইচ্ছা করবি। আমি যদি পড়াশোনা করে চাকরি না করি, রোজ বিকেলে তোকে দুটো এগ রোল কে খাওয়াবে একটু বল। ধন্যবাদ।